শুভদুপুর আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ টোয়েন্টি ফোর এর নিয়মিত আয়োজন নিটল টাটা বিজনেস আওয়ারে সাথে আছি বাবু কামরুজ্জামান রবি থেকে বৃহস্পতিবার দুপুর একটায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল ব্যাংক খাতে ঋণ পুনঃ তফসিলের হিসাব বিবেচনা করা হলে প্রকৃত খেলাপি ঋণ আরও বেশি হবে বিষয়টি নিয়ে সিরিয়াস গবেষণা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বর্ণ্য অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোহান এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতি ও প্রতিষ্ঠানিক ব্যর্থতাকেও দায়ী করেন তিনি রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন প্রত্যেক সংসদ নির্বাচনে ঋণ পুনঃ তফসিলের সুযোগ দেয়া হলেও তাতে কোনো লাভ হয় না যা নাটক বলে আখ্যায়িত করেন তিনি ইজ বাংলাদেশ সাস্টেইনেবল বা বাংলাদেশের টেকসই উন্নয়ন কি গোলক এমন নামে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন রেহমান সুভানসহ আরও অনেক অর্থনীতিবিদ ও গবেষক তাদের আলোচনায় উঠে আসে দেশের অর্থনৈতিক পথ চলার নানা বিষয় অনুষ্ঠানে বক্তারা সমালোচনা করেন দুর্নীতিবাজদের ঐক্যবদ্ধ জোটের কারণে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার গতি পাচ্ছে না এছাড়াও ব্যাংক খাতে যে মার্জারের উদ্যোগ নেওয়া হয়েছে সেখানেও দায়ীদের নিরাপদ রাখা হচ্ছে ব্যাংক খাতে করা হচ্ছে সেখানে সমস্যাকে আরো দীর্ঘায়িত করা হচ্ছে যাদের কারণে ব্যাংকের এমন দুরাবস্থা তাদেরকে আরো সুরক্ষা দেয়া হচ্ছে আর্থিক খাতে অকার্যকর নীতি অনেক ক্ষেত্রেই সমস্যার কারণ সেটা ব্যাংক খাত কর ব্যবস্থাপনা শ্রমবাজার যাই হোক না কেন এছাড়া দুর্নীতিবাজদের জোটের কারণে আর্থিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এগোয় না অনুষ্ঠানে রেহমান সুভান সমালোচনা করেন ব্যাংক খাতে ঋণ পুনঃতফসিলের সুযোগ রাখা নিয়ে প্রতি নির্বাচনে খেলাপিদের যে সুযোগ দেয়া হয় তার নাটক উল্লেখ করে এ নিয়ে গবেষণার পরামর্শ দেন তিনি দিনের পর দিন যারা ঋণ পুন তফসিলের সুযোগ নেয় সংসদ নির্বাচন এলেই তাদের আবার সুবিধা করে দেওয়া হয় যে এক ধরনের নাটক ঋণ পূর্ণতফসিল নিয়ে সিরিয়াস গবেষণা হওয়া উচিত যার হিসাব পেলে প্রকৃত খেলাপি আরও অনেক বেশি হবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আবার কিছু নীতির ব্যর্থতাও আছে এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড মশিউর রহমান বলেন এমন অনেক ঋণ আছে যার ফেরত আসবে না এসব ক্ষেত্রে ব্যাংক দেউলিয়া আইন প্রয়োগের পরামর্শ দেন তিনি এমন অনেক ঋণ আছে যা আর কখনোই ফেরত আসবে না সাময়িকভাবে নির্বাচনের সুযোগ দিয়ে তা আদায়ের চেষ্টা করে ব্যাংকগুলো এক্ষেত্রে দেউলিয়া আইন প্রয়োগ করা যেতে পারে বক্তারা বলেন শুধু প্রাতিষ্ঠানিক সংস্কার নয় অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই করতে বড় বাধা অসৎ রাজনীতিবিদ ব্যবসায়ী ও আমলাদের যোগসূত্র আগামী বড় মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার দাম বাড়িয়ে ছয় মাসের জন্য মোট সাড়ে সতেরো লাখ মেট্রিক টন ধান চাল গম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় দাম বাড়ানোই কৃষক বেশি দাম পাবে তবে বাজারে বিরূপ প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এদিকে কৃষকরা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই দামে লোকসান গুনতে হবে তাদের শাহনাজি ইয়াসমিনের প্রতিবেদন আসন্ন বড় মৌসুমের ধান চাল ও গম সংগ্রহের পরিমাণ ও মূল্য নির্ধারণ করা হয়েছে আগামী ছয় মাসের এই সময় বত্রিশ টাকা কেজি দরে পাঁচ লাখ টন ধান পঁয়তাল্লিশ টাকা কেজি দরে এগারো লাখ টন সিদ্ধ চাল চুয়াল্লিশ টাকা দরে এক লাখ টন আতপ চাল এবং চৌত্রিশ টাকা দরে পঞ্চাশ হাজার টন গম কেনা হবে প্রায় সাত হাজার কোটি টাকা খরচ করে এই ধান চাল গম সংগ্রহ করা হবে বড় ধান চাল সংগ্রহের যে দাম ধরা হয়েছে তাতে সন্তুষ্ট নন দেশের কৃষক এবং মিলাররা ধান উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই দামে লোকসান গুনতে হবে তাদের সারের দাম বেশি ফসফেটের দাম বেশি তারপর ঔষধ বরির দাম বেশি যে হিসেবে মনে কাজ ওই দেয় কৃষকের কি করে লাভ থাকবে না কৃষক মোরা যাবে 1500 টাকা না মন হলে ধান বিক্রি হবে না সরকার একটা চিকন চালের একটা রেট দেখ 28 29 এইগুলোর একটা রেট দেখ আর একটা মোটা চালের রেট দেখ তাহলে আমরা চালটা দিতে পারি আর খাদ্যমন্ত্রীর দাবি উৎপাদন খরচ বেশি বলেই বাড়ানো হয়েছে দাম এতে কৃষক দাম একটু বেশি পাবে তবে বাজারে এর বিরূপ প্রভাব পড়বে না বলে মনে করছেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ও খাদ্যমন্ত্রী ধান পাঁচ হাজার পাঁচ লাখ মেট্রিক টন প্রয়োজন এটা ওপেন থাকবে যদি কৃষকেরা আরো বেশি নিয়ে আসে তাহলে আরো বেশি কিনা হবে এটা হলো সিদ্ধান্ত এবং আমরা হাওড়ে আমরা সাত তারিখ থেকে ধান কিনা শুরু করব বা শুধু হাওড় যেখানে যেখানে ধান কাটা শুরু হয়েছে সেখানে সেখানে আমরা সাত তারিখ থেকে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে খাদ্য মজুদ ঠিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী খাদ্যের ঘাটতি হয়েছে এমন কথা বলা বেশি না এখনো মানে যখন দাম একটু বাড়াইল তখন মধ্যে চাউল নাই নাই কিন্তু চাউল কিন্তু এখনো শেষ হয় নাই মার্কেটে পুরাতন চাউল এখনো আছে এখনো দুই তিন মাস চলবে হ্যাঁ তারপরেও আমরা প্রি মেজারমেন্টে আমাদের নাওই আছে মে থেকে বড় সংগ্রহ শুরু হয়ে 31 আগস্ট পর্যন্ত চলবে শনাজি ইয়াসমিন নিউজ 24 ঢাকা সোনারঙা ধানে স্বপ্ন গুণছেন মৌলভীবাজারের হাওরের কৃষক টিশানীরা প্রচন্ড গরম উপেক্ষা করেই ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন তারা তবে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে তাদের কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকলে বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে শেখ সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বৈশাখের শুরুতেই মৌলভী বাজারের হাওড়ে হাওড়ে চলছে ধান কাটার উৎসব কাকডাকা ভোর থেকে মাঠে মাঠে ছুটছেন কৃষক কিষানিরা সোনারঙা ধানে স্বপ্ন বুনছেন তারা প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে ফসল কাটা মারাই ও ধান ঘরে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা শিলাবৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে মাইনচর বৃষ্টি আতঙ্ক সৃষ্টি হয়েছে যে ধান যেগুলো পাখনা আছে এগুলা খাঁটি লাই এই তো ও মানুষে আধা খাসা আধা পাখনা ধান খাঁটি উজানে পাহাড়ি ঢল ও শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে তাই কেউ কেউ আধা পাকা ধান কাটছেন লোকসানের শঙ্কায় শিলাবৃষ্টি হইলে কিন্তু এইগুলা গুলার দান কিন্তু যা আছে সব কিন্তু মনে করেন সব পানির নিচে চলে যাব মেঘ বাদলি গুড়া করে কোন সময় শিলাবৃষ্টি হইব কোন সময় বাড়ি বৃষ্টি হইব যার কারণে মাইছে দ্রুত দান গুলা খাটিয়া গলায় কৃষি বিভাগ বলছে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে ধান উৎপাদনে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবছর আমাদের এবছর বড় আবাদ হয়েছে একষট্টি হাজার পঁচানব্বই হেক্টর যেটা আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ যদি সুষ্ঠুভাবে সব দাম ঘরে তোলা যায় তাহলে আমাদের প্রায় দুই লক্ষ বত্রিশ হাজার মেট্রিক টন চালে উৎপাদন হবে কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে মৌলভী বাজারে একষট্টি হাজার পঁয়ষট্টি হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে এবছর দুই লাখ বত্রিশ হাজার মেট্রিক টন চাল উৎপাদিত হওয়ার আশা করছে তারা যার বাজার মূল্য হবে বারোশো কোটি টাকা রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই সংবাদ বিশ্লেষণে আজকে আমরা আলোচনা করতে চাই এই যে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা এবং ন্যায্য দাম ধানচাল সংগ্রহের লক্ষ্যমাত্র ন্যায্য দাম এই শিরোনামে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত রয়েছেন আমরা স্বাগত জানাতে চাই তাকে আমাদের সঙ্গে রয়েছেন জনাব আনোয়ার ফারুক রয়েছেন সাবেক কৃষি সচিব আমরা আজকের সংবাদ বিশ্লেষণে তার কাছে শুনবো এই যে ন্যায্য দাম নিয়ে আলোচনা চলছে একই সাথে এক পক্ষ আরেক পক্ষ বলছেন তারা লোকসান করতে পারেন সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করতে চাই আমাদের সহকর্মীরাও বিভিন্ন স্থান থেকে যুক্ত হবেন তার আগে আলোচনায় যেতে চাই স্বাগত জানাচ্ছি নি টোটোটা বিজনেস অ্যাওয়ার্ডে যারা মানোয়ার ফরক আপনাকে আমরা শুরুতে আসলে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই যে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রতি বছর আমরা দেখতে পাই এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে কৃষকদের যেমন এক ধরনের সংখ্যা থাকে মিল মালিকদের এক ধরনের বক্তব্য থাকে এবারে যে দামটি আসলে নির্ধারণ করা হয়েছে আমরা যেটি দেখছি যে আগামী ছয় মাসের জন্য বত্রিশ টাকা কেজি দরে যে পাঁচ লাখ টন ধান এবং পঁয়তাল্লিশ টাকা দরে এগারো লাখ সিদ্ধ টন সিদ্ধ চাল এবং চুয়াল্লিশ টাকা দরে আতপ চাল কিনা হবে চৌত্রিশ টাকা দরে পঞ্চাশ হাজার টন গম কেনা হবে এই দামটাকে আসলে আপনার বর্তমান যে বাস্তবতা আপনি নিজে সচিব ছিলেন সেটি কতখানি সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে ধন্যবাদ আমি প্রথমে বলবো যে আসলে এই টোটাল সিস্টেমটাই আমাদের প্রক্রিয়াটা একটা ফলটি আপনি গত পনেরো বিশ বছরের সিস্টেমে দেখেন যে কখনোই তারা তাদের কাঙ্ক্ষিত প্রক্রিয়া করতে পারেনি

যে আপনি ধান সবাই বেশি সংগ্রহ করেন এবং বেটার বেশি প্রাইসে সংগ্রহ করেন তাহলে আমদানির জন্য হয় না না আমার সরকারের ক্রাইসিস থাকে এই দেখেন এত জন ইম্পোর্টারকে চাল আমদানির জন্য অনুমতি দেওয়া হলো চাল তো আসছে না কারণ চাল তো ইন্টারন্যাশনাল মার্কেটের যে দাম বাংলাদেশের বাজারের দাম বেশি না আমরা বারবার বলছি যে চালের দাম বেড়ে গেছে চালের দাম বেড়ে গেছে কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে কম্পেয়ার করলে আমাদের দাম বেশি না

সুতরাং আমি মনে করি এই যে সরকারের যে উদ্দেশ্য নিয়ে বলেছেন যে যুদ্ধের জন্য বেশি সংগ্রহ করতে চাচ্ছে বেশি সব কথাই হলো গত বছর পনেরো লক্ষ টন ছিল এবার সত্তর লক্ষ টন টার্গেট করেছে দুই লক্ষ টন কি বেশি হলো আজকে যদি পঞ্চাশ লক্ষ টনের টার্গেট দিত এবং ধান ফর্মে যদি পঁচিশ থেকে তিরিশ লক্ষ টন সংগ্রহ করত আরো একটু বেশি দাম দিয়ে কৃষক উপকৃত হতো তাহলে কিন্তু আমি মনে করি এই সরকারের যেমন উদ্দেশ্য সাকসেসফুল হতো কৃষকরা সুবিধা থাকতো আরও বেশি ধান চাষে আগ্রহ হতো এবং আমরাও স্বস্তিতে থাকতে পারতাম কনজিউমার বিশেষ নিশ্চয়ই প্রকিউরমেন্ট নিয়ে আপনি বলছিলেন আমরা যদি একটু জানি যে খাদ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে কৃষক ন্যায্য দাম পাবেন এই যে কৃষকের ন্যায্য দাম এই ন্যায্যতা তো আসলে একটি আপেক্ষিক বিষয় অনেক ক্ষেত্রে কিন্তু এরপরেও কৃষকরা কিন্তু এরই মধ্যে বলেছেন তাদের উৎপাদন খরচ বেড়েছে তারা আসলে ন্যায্য দাম পাবেন না এই দরটিকে আসলে বাজার উপযোগী ন্যায্য দাম আসলে মনে করেন কি

এই বত্রিশ টাকা ধান আপনার বিক্রি করার জন্য কৃষকের যে ট্রান্সপোর্টেশন এবং যে আসা যাওয়া করতে হবে যতদিন পরে আপনি টাকা দিবেন তাতে যে তার অ্যাকচুয়াল কস্ট কত করবে তার তো তিরিশ টাকাও করবেন আরো অনেক কম করে যাবে সেই জিনিসটা মাথায় রাখতে হবে বত্রিশ টাকা যদি আপনি কৃষকের জমি থেকে নিয়ে যেতেন তাহলে একটা কথা ছিল যে আপনি কৃষকের জমি থেকে বত্রিশ টাকা কিনে নিয়ে যাচ্ছে কিন্তু আপনি সেটা করছেন না আপনাকে আপনার কাছে পৌঁছে দিতে হবে বত্রিশ টাকা সেটাতে কখনোই কৃষক লাভজনক হবে না আর সেই কারণে গত বছর পাঁচ লক্ষ টন যেখানে টার্গেট ছিল এক লক্ষ টন ধান কিনতে পেরেছে এক থেকে দেড় এর বেশি কিনতে পারেনি সেগুলো একান্তই যারা আমাদের পার্চেসিং সেন্টার গুলোর কাছে তারা কৃষক আছে তারাই শুধু দিতে আসে একটু দূরের কৃষকরা আসে না কারণ এত হেসেল নিয়ে কেউ সরকারের কাছে ধান বিক্রি করতে চায় না এত কম মূল্যে এরপরও আসলে একটু যদি বলি যে

চাল পাওয়া যাচ্ছে সুতরাং এটা বেশি দাম না আপনাকে বুঝতে হবে যে কৃষক তখনই প্রোডাকশন করবে যদি সে লাভবান হয় আর যদি ক্ষতিগ্রস্ত হয় সে তো প্রোডাকশন করবে না সুতরাং আমরা কৃষককে ক্ষতিগ্রস্ত করে তো এই দেশে কখনো করতে পারবেন না আবারও আসব আমাদের সহকর্মীদের রয়েছেন বিভিন্ন জায়গায় বগুড়ায় রয়েছেন দিনাজপুরে রয়েছেন এই যে দাম নির্ধারণ করা হলো সেটির মাঠ পর্যায়ের বাস্তবতা আমরা তাহলে আমরা আরেকটু আলোচনা করে আমরা অল্প সময়ের জন্য যাব আমাদের সহকর্মীদের কাছে জাস্ট এই বাস্তবতা মাঠ পর্যায়ের জেনে আপনার কাছে আলোচনায় আসতে সেটি আরো বেশি প্রাসঙ্গিক মনে হবে আমরা আমাদের সহকর্মীরা রয়েছেন দিনাজপুর এবং বগুড়া শুরুতে আমরা সালাম বাবু রয়েছেন বগুড়াই আমরা সালাম বাবু আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এই যে দাম নির্ধারণ সেটি নিয়ে আসলে কৃষকরা কি বলছেন এই দামটাকে কতটা ন্যায্য দাম বলছেন বাবু বগুড়ার কৃষকরা যেটি বলছে সেটা হচ্ছে যে গোডাউনে যে ধান দিতে হয় সেখানেই কিন্তু অনেক ঝক্কি ঝামেলা পাওয়াতে হয় বিশেষ করে ধানটাকে আদ্র রাখতে হয় এবং শুকানো রাখতে হয় আবার ওজনটা ঠিক রাখতে হয় সেক্ষেত্রে কৃষকের যে মূল্য নির্ধারণ হয়েছে ততটা লাভবান হতে পারবে না কারণ চলতি মৌসুমে বগুড়া জেলায় যে ধান চাষাবাদ হয়েছে সেখানে তীব্র খরার কারণে এবং সার বীজ সেচের দাম শ্রমিকের মূল্য বৃদ্ধির কারণে তাদের উৎপাদন খরচটা অনেকটা বেড়েছে তো এই যে গোডাউনে দেওয়ার ঝক্কি ঝামেলা এই খরচ উৎপাদন বৃদ্ধি সব মিলেমিশে কৃষকরা ততটা লাভবান হতে পারবে না তবে মিলাররাও আমাদেরকে একই কথা বলছে তাদের যেহেতু লাইসেন্স টিকে রাখতে হবে তাদেরকে চাল দিতেই হবে গোডাউনে সেই ক্ষেত্রে তারাও লাভবান হতে পারবে না তবে দু এক টাকা দাম আরও কেজিতে বৃদ্ধি করলে হয়তোবা তারা আরও বেশি লাভবান হতে পারতো আপনাকে জানিয়ে রেখি যে গতকাল এই দাম নির্ধারণের পরে আমরা কৃষকদের সাথে কথা বলেছি মিলারদের সাথে কথা বলেছি তারা কিন্তু এই কথাটাই বলেছে কৃষি সম্প্রহণ বিভাগ আমাদেরকে জানিয়েছে চলতি বছরে বগুড়া জেলায় এক লাখ সপ্তাশি হাজার একশো পঞ্চাশ হেক্টর জমিতে ধান চাষাবাদ হয়েছে এবং যেখান থেকে বারো লাখ মেট্রিক টন ধান উৎপাদন হবে এবং চার আকারে উৎপাদন হবে প্রায় আট লাখ মেট্রিক টন তো কৃষক কিন্তু ধান উৎপাদন করার পরে ধান কর্তনের পরে হাজার পঞ্চাশ বা এগারোশো টাকায় কাঁচা ধান বিক্রি করে কিন্তু সেই ধান যখন তারা শুকিয়ে বিক্রি করতে যাবে তারা কিন্তু ততটা লাভবান হতে পারবে না বলে মনে করছেন চাষিরা এই ছিল বগেতে সর্বশেষ ফিরে যাব আপনার কাছে বাবু ধন্যবাদ আব্দুল সালাম বাবু আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আমাদের আরেক সহকর্মী দিনাজপুরে রয়েছেন দিনাজপুরে ফখরুল হাসান পলাশ রয়েছেন আমরা পলাশ আপনার কাছে একটু জানতে চাইব যে দিনাজপুরের বাস্তবতা আমরা জানি যে এই যে বত্রিশ টাকা কেজি দরে পাঁচ লাখ টন ধান এবং পঁয়তাল্লিশ টাকা দরে সেদ্ধ যেটি চাল যেটি সংগ্রহ করবেন সরকার এই দাম নিয়ে আসলে কৃষকরা কি বলছেন আপনারা আবার মিল মালিক প্রচুর পরিমাণ মিল মালিক রয়েছে দিনাজপুরে তারা কি বলছেন পলাশ আপনাকে একটু জানে রেখে আসলে বগুড়ার আব্দুল বাবু যেমনটি জানাচ্ছিলেন আসলে কৃষকরা যখন আসলে ধান নিয়ে তাদের সরকারি গুদামে দিতে চান সেই সময় কিন্তু আসলে তাদেরকে অনেক ভোগান্তিতে পড়তে হয় এটা আব্দুল বাবু যেমন বলছিল আমাদের এখানেও কিন্তু দিনাজপুরে পরিস্থিতি তেমন রয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু অটো মিল রয়েছে প্রায় আড়াইশোর উপরে আমি কিন্তু অনেকগুলো যে অটোমিল মালিক আছে তাদের সঙ্গে কথা বলে যে তারা কিন্তু বলছেন যে আসলে তারা কিন্তু বাজারেই বেশি রেট পাচ্ছেন যেমন পঁয়তাল্লিশ টাকার উপরে কিন্তু মোটা চালটা বাজারেই তারা পাচ্ছেন তারা কিন্তু দিতে কিন্তু বেশ অনেহা এবং পাশাপাশি তারা বলছেন যে যে আস্তে আস্তে কিন্তু তাদের কিন্তু উৎপাদন খরচ কিন্তু তাদের বেড়ে যাচ্ছে এবং বিশেষ করে কিন্তু এখনও কিন্তু আমরা আসলে সংখ্যার মধ্যেই আছি যে সরকারের যে বেঁধে দেওয়া দিনাজপুরের যে লক্ষ্যমাত্রা সেটি আসলে পূরণ হবে কিনা এবং পাশাপাশি আমি কিন্তু খাদ্য অধিদপ্তরের যে যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথেও কথা বলেছি তারা কিন্তু এই বলছেন যে আসলে তারা শেষ মুহূর্তে গিয়ে কিন্তু তারা মনে করছেন যে এই পূরণটা লক্ষ্যমাত্রা তারা বাস্তবায়ন করতে পারবেন বলে তারা কিন্তু আমাকে জানিয়েছেন তো কৃষক কিন্তু আসলে ধান দিতে প্রকাশ করছেন আমরা গতবারও দেখেছি যে কৃষক কিন্তু মানে তাদের নিজের খরচ দিয়ে তারা অনেহা যখন গোডাউনগুলোতে আসেন তখন কিন্তু আসলে তাদের সেই পর্তাটা পড়ে না এবং উৎপাদন খরচ কিন্তু ধান উৎপাদনেও কিন্তু বেড়ে যাচ্ছে বলে কৃষক কিন্তু আমাকে জানিয়েছে তো এই ছিল দিনাজপুরের পরিস্থিতি বাবু ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আরও একবার স্বাগত জানাতে চাইনি টোল বিজনেস আওয়ার আমাদের সঙ্গে রয়েছেন আনোয়ার ফারুক সাবেক কৃষি সচিব আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আনোয়ার ফারুক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের সাথে থাকবার জন্য আমরা আসলে মাঠ পর্যায়ের বক্তব্যগুলো একটু শুনছিলাম আমাদের রিপোর্টাররা তারা আসলে কৃষকদের সাথে কথা বলে জানাচ্ছিলেন সেখানকার অবস্থা আনোয়ার ফারুক আপনি যখন বলছিলেন যে কৃষককে আসলে আরও বেশি প্রণোদনা দেওয়া যেতে পারে তখন খাদ্যমন্ত্রী গতকাল বললেন যে এবার দাম আরও বাড়ানো হয়েছে এটি তিনি মনে করেন যে

হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা আপনি সুদ মুকুফ করছেন শিল্পকে ইন্ডাস্ট্রিকে ঋণ খেলাপিদেরকে আপনি বিশেষ সুযোগ দিচ্ছেন আর কৃষিকে সময় যত আপনাদের কাছে যত চিন্তা আসবে সরকার কৃষক বেশি লাভ করে যাচ্ছে কৃষকের বেশি টাকা দুদিন আগেও একটা নিউজ আসছিল যে আলু বেশি কৃষকের খুব লাভবান হয়ে যাচ্ছে যদি তাই হতো তাহলে সবাই আলু চাষ করে দেখেন কত টাকা লাভ হয় কৃষিতে বিনিয়োগ করে প্রফিট করা ইস টু ডিফিকাল্ট কৃষক যে কষ্ট করে ফসল করে তারপরে যে পরিমাণ রিটার্ন আসে সেটা কখনোই লাভজনক না শুধুমাত্র নিজের শ্রমটা দিয়ে দিলে এখনো কিচ্ছুতে মাঠে আছে আর লাভ হয় না বলে আজকে কিছুদের সন্তান আর্থিক কাজ করে না তার আমি বারবার বলেছি জমি বিক্রি করে সেই নিমুদ্দ্র সাগর পাড়ি ইটালি যেতে চায় জীবন রিস্ক নিয়ে সেই জিনিসটা আমাদের বস্তুগত সাধারণ আমি মনে করি আপনার কোভিড এর সময় এবং এই আপনার আজকে রাশিয়া ওয়ারের পর ওই দেশ টিকে আছে শুধু খুব সিকিউরিটির কারণে সুতরাং খাদ্যের আমাদের প্রধান ফসল ধানটাকে প্রটেক্ট করতে গেলে আপনাদের পুরো দনা দিতেই হবে প্রাইসে

এবং ওখানে আপনি ক্যাশ টাকা দিয়ে আসবেন তাহলে আপনার ধান হবে আমি প্রথমেই বলেছিলাম যে গত পনেরো বছরের ট্রেন থেকে আপনি একবারও পাচ্ছেন না তাহলে একই জিনিস কেন বারবার রিপিট করছেন কি করলে এটা বেটার হয় সেটা তো আমি করছি নিশ্চয়ই অনেক চমৎকার একটি কথা বলেছেন আপনি একটু আগে যে এই যে ভূমধ্যসাগর সাগর পাড়ে দিয়ে আমাদের শ্রমিকরা চলে যান জীবন জীবনবাজি রেখে আসলে কৃষিকে আমরা ততখানি লাভজনক করতে পারলে নিশ্চয়ই আরও বেশি উৎসাহিত করার সুযোগ ছিল এই যে আমরা দেখছি মধ্যপ্রাচ্যে এক ধরনের অস্থিরতা চলছে এরকম একটি সময়ে যখন এই ধানচাল সংগ্রহ অভিযান শুরু হচ্ছে সেখানে মনে করেন কিনা যে আমাদের নিরাপদ মজুদের প্রয়োজনে এটি আরও বেশি বাড়ানো যেত বা বাড়ানোর সুযোগ ছিল

স্থানীয় কৃষকদেরকে প্রণোদনা কেন দেন আমি কেন বিদেশি কৃষকদেরকে উৎসাহিত করব। আমি স্থানীয় কৃষকদেরকে প্রণোদনা দিয়ে একটু বেশি দাম দিয়ে যদি প্রক্রিয়া করতাম তাহলে কৃষকরা নেক্সট আবার আপনার আউসে ধান ফলাতে আগ্রহ হতো আমলের জন্য আবার তারা ড্রাইভ দিবে যে আরো বেশি ফলাই আমি বেশি টাকা পাচ্ছি আমাকে এই জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে আমি মনে করি নিশ্চয়ই আমরা শেষ করব তার আগে একটু জানতে চাইব যে সব মিলে এই কৃষির বিপণন ব্যবস্থা নিয়ে নিয়ে আপনারা বাজার ব্যবস্থাপনা নিয়ে সবসময় কথা বলে আসছেন কিন্তু কৃষিকে আমরা যতখানি লাভজনক করা যেতে পারে যেটিকে আগামী দিনের সম্ভাবনা বলি করোনাকালীন সময়ে টিকে থাকার নির্ভরতা ছিল নতুন নতুন ইয়াং এন্টারপ্রেনিয়ার যেখানে করার সুযোগ রয়েছে সেটি লাভজনক করার জন্য আসলে সরকার কি ধরনের উদ্যোগ পদক্ষেপ নিচ্ছে মনে করেন এবং সেখানে আরও কী করবার সুযোগ রয়েছে সরকারের তো অনেকগুলো পদক্ষেপ আছে অনেক প্রকল্প নিচ্ছে বড় বড় প্রজেক্ট আসতেছে সেটা ঠিক আছে কিন্তু মূল যে মিসিং লিঙ্কটা মূল মিসিংটা হলো যে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের বাজারজাত করতে পারছে না বেটার প্রাইস পাচ্ছে না এই জায়গাটাতে আমাদের কাজ হচ্ছে বাট হুইচ ইস নট এনাফ আমি মনে করি এখানে আরো বেশি কাজ করতে হবে কৃষকদের বাজারে অ্যাক্সেস বাড়াতে হবে তাদের বিক্রয়টাকে সহজ করতে হবে রাস্তাঘাটে যে এক্সট্রা খরচ হয় চাঁদাবাজি হয় সেগুলো বন্ধ করতে হবে ট্রান্সপোর্টেশন কস্ট কৃষি পণ্যের জন্য কমিয়ে আনতে হবে এবং বাজারে থেকে চাঁদাবাজিটা যদি বন্ধ করা যায়

ঠিক কি পদক্ষেপ নিলে এই এই বিতরকটিকে আসলে কমে আনার সুযোগ রয়েছে মনে করেন মিলারদের সাথে এই প্রতক আমি তো আপনারা কত প্রায় বসে বলে সেই যে ধানের প্রকিউরমেন্ট বাড়াতে হবে সবে কৃষিমতে বলেছিলেন যে বছরে 50 লক্ষ টন ধান ফর্মে কিনতে চাক কিন্তু সেটাও আসলে বাস্তবে হলো না এখন হলো 5 লক্ষ টনে আছে সুতরাং এই 5 লক্ষ টন ধান দিয়ে বাজারে 6000 এর কোনো কাজে লাগবে না স্ট্রেট কথা বাবা যে দাম দিয়েছে এই দামে সরকার কোনো চুক্তি করতে পারবে না সরকার এক থেকে দুই বেশি করতে পারবে না সুতরাং সেখানে সরকার ফেল করবে সুতরাং প্রতি বছরই একই সিম রিপিট হচ্ছে কেন আমরা বলছি যে এটাকে আরো বাস্তব করা হচ্ছে ফার্মার ফ্রেন্ডলি করা হচ্ছে কৃষক কিভাবে সুন্দর মতো সহজে ধান বিক্রি করে টাকাটা পেতে পারে সেই দিকে সরকারকে নতুন ভাবে চিন্তা করতে হবে তাহলেই আপনার প্রকৃতি সিস্টেম সাকসেসফুল হবে আর প্রকৃতি সিস্টেম যদি যত সাকসেসফুল হবে যত প্রকৃতি বাড়াবেন

দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আনোল ফারুক সাবেক কৃষি সচিব কথা বলছিলেন ধান চাল সংগ্রহের যে এই যে অভিযান এবং লক্ষ্যমাত্রা একই সাথে ন্যায্য দামের বিষয় নিয়ে নিটল টাটা বিজনেস আওয়ার একটা বিরতি নেব ফিরব শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে আশা করি সাথে থাকবেন দর্শক বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা বিজনেস আওয়ারে সাথে আছি বাবু কামরুজ্জামান এবারে শেয়ার বাজারের খবর সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার এবং আজকে কিন্তু সূচকের ইতিবাচক ধারাই দেখলাম আমরা দেখতে দেখছি যে পুঁজিবাজারে লেনদেন চলছে এবং এই মুহূর্তে সবশেষ যে কার্যক্রম ডিএসসি লেনদেন কার্যক্রম ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আমরা দেখে নেব সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী ধারা রয়েছে আমরা যদি দেখি ডিএসসি ওয়েবসাইট হালনাগাদ যে তথ্য দেড়টা নাগাদ বেলা দেড়টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স কিন্তু চৌত্রিশ পয়েন্ট বেড়েছে আজকে চৌত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ছয়শো আটাশি পয়েন্টে এবং সরিয়া সূচক রয়েছে সেটিও ছয় দশমিক নয় পাঁচ পয়েন্ট কমে বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো পঁয়তাল্লিশ পয়েন্টে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে সূচক রয়েছে ডিএস থার্টি সেটিও তিন দশমিক চার ছয় পয়েন্ট বেড়েছে বেড়ে অবস্থান করছে এক হাজার নয়শো পঁচাশি পয়েন্টে সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী ধারা এবং হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে এখন পর্যন্ত বেশিরভাগের দর কিন্তু বাড়ার তালিকায় নাম লিখিয়েছে দুশো একাত্তরটির দর বেড়েছে ঊনআশিটির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে পঁয়তাল্লিশটি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের এবং সব মিলে আজকে লেনদেন এরই মধ্যেই বেলা দেড়টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি চারশো কোটি টাকা ছাড়িয়েছে তো একটু একটু করে বাজার বাজারে আমরা দেখছিলাম যে বেশ অস্থিরতা চলছে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে এরপর আবার একটু একটু করে আসার আলো দেখাচ্ছে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে বাজার সূচকে ইতিবাচক একটা ধারা দেখা যাচ্ছে আজকে দ্বিতীয় কর্মদিবসে তো এই ছিল পুঁজিবাজার পরিস্থিতি এরপর আমরা মুদ্রা বাজার পরিস্থিতি জানবো যে আজকের দিনের প্রধান প্রধান মুদ্রাগুলোর বিনিময় মূল্য সেখানে যদি আমরা দেখি যে সোনালী ব্যাংকের সূত্র ধরে সব থেকে প্রভাবশালী মুদ্রা মার্কিন ডলার একশো চোদ্দো টাকায় সোনালী ব্যাঙ্কে আজকে কেনা হচ্ছে এবং একশো পনেরো টাকায় বিক্রি করা হচ্ছে ইউরো একশো পঁচিশ টাকা কেনা হচ্ছে এবং একশো একত্রিশ টাকায় বিক্রি করা হচ্ছে পাউন্ড রয়েছে একশো তেতাল্লিশ টাকা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য একশো টাকা ওয়ান চোদ্দ টাকায় কেনা হচ্ছে সতেরো টাকায় বিক্রি করা হচ্ছে রিয়াল সাতাশ টাকায় কেনা হচ্ছে একত্রিশ টাকা দশ পয়সায় বিক্রি হচ্ছে ভারতীয় রুপি রয়েছে এক টাকায় একচল্লিশ পয়সা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য এক টাকা সাতচল্লিশ পয়সা এই ছিল প্রধান প্রধান মুদ্রার বিনিময় মূল্য এবারে স্বর্ণ বাজার পরিস্থিতি আমরা একটু জানব স্বর্ণের বাজারে আমরা দেখছি যে টালমাটাল অবস্থা চলছে অর্থাৎ প্রতিনিয়ত আসলে বেড়েই চলছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের সবথেকে ভালো মানের যে স্বর্ণ সেটির দাম এখন ভরি প্রতি ইতিহাসের রেকর্ড পরিমাণ দাম এক লাখ উনিশ হাজার চারশো আঠাশ টাকা অর্থাৎ এক লাখ বিশ হাজার টাকা কাছাকাছি চলে গেছে এক ভরি স্বর্ণের দাম এখন এবং গ্রাম প্রতি দাম দশ হাজার দুশো উনচল্লিশ টাকা একুশ ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটিও প্রতি ভরির দাম পড়বে এক লাখ চোদ্দো হাজার টাকা এবং আঠারো ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটির দাম পড়বে সাতানব্বই হাজার সাতশো দশ টাকা আর সনাতন স্বর্ণ রয়েছে আটাত্তর হাজার ছয়শো তেষট্টি টাকা এক ভরি সমান এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম হিসেবে দর হিসাব দেখানো হয়েছে এবং পাশে গ্রাম প্রতি দর কিন্তু দেখানো আছে স্বর্ণের পর আমরা রূপার দাম দেখে নেব রুপার বাজার আমরা দেখছি যে খুব বেশি অস্থিরতা নেই রূপার বাজার অনেকটা অপরিবর্তিত রয়েছে দীর্ঘদিন ধরে বাইশ ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা সেটি দুই হাজার টাকা প্রতি ভরি একুশ ক্যারেটের রূপা দুই হাজার পাঁচ টাকা প্রতি ভরি আঠারো ক্যারেটের রূপা রয়েছে সতেরোশো টাকা প্রতি ভরি এবং সনাতন যে রূপা রয়েছে সেটি বারোশো টাকা প্রতি ভরি দর্শক এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা এবং রূপার বাজারের আপডেট সবশেষ দরদাম নিটোল টাটা বিজনেস আওয়ারে আরও একটা বিরতি নিব ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে আশা করি আমাদের সাথে থাকবে দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে এবারে জানাব বন্দর বাণিজ্যের খবর তীব্র গরমে ভয়াবহ লোডশেডিংয়ে চট্টগ্রামে থমকে গেছে পোশাক উৎপাদন ঘন্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দুশ্চিন্তায় গার্মেন্টস ব্যবসায়ীরা বিজিএমএ বলছে এভাবে চলতে থাকলে একদিকে পোশাক উৎপাদন বন্ধ হয়ে যাবে অন্যদিকে বাড়বে উৎপাদন খরচ ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ তবে বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে লোডশেডিং কমাতে চেষ্টা চলছে নয়নবরুয়া জয়ের তথ্য ও আবু জাভেদের ছবিতে ডেস্ক রিপোর্ট বাংলাদেশে তৈরি নানা পোশাক ইউরোপ আমেরিকা সহ বিদেশের বাজার দখল করলেও হঠাৎ করে তীব্র গরমে চট্টগ্রামে ভয়াবহ লোডশেডিং ব্যাহত হচ্ছে উৎপাদন কোনো ঘোষণা ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটে পোশাক উৎপাদন নেমে এসেছে অর্ধেকে কেমিক্যাল নষ্ট হচ্ছে এদিকে মেশিন পার্টসগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওভারঅল মিলে আমরা খুব করুণ একটা পরিস্থিতিতে আছে কারণ এইভাবে যদি হয় আসলে প্রোডাকশন কোনোভাবে মেনটেন করা সম্ভব না হুট করে যদি কারেন্ট চলে যায় তাহলে আমাদের মেশিন অটোমেটিক মেশিন যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা লোডশেডিংয়ের যে অবস্থা বর্তমানে এটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু আমাদের এই প্রোডাকশন ধরে রাখতে পারবো না প্রোডাকশন কস্ট বেড়ে যাবে বিজিএমএ বলছে দ্রুত সমস্যা সমাধান না হলে গার্মেন্টস ব্যবসা থমকে যাবে বাড়বে উৎপাদন খরচ ফলে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বাংলাদেশ ইচ্ছা তখন বন্ধ হয়ে যাবে যখন ইচ্ছা তখন দিবে এভাবে না করে যদি মানে ইয়ে করা যায় তাহলে মনে হয় আমরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছি মেশিনারির যে নষ্ট হচ্ছে সেটা দিয়ে রক্ষা পাবো বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলী বলেন বিদ্যুৎ উৎপাদন বাড়লে কমে আসবে লোডশেডিং এ লক্ষ্যে শিল্প এলাকাগুলোতে লোডশেডিং কমানোর চেষ্টা চলছে

ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর লেনদেন বৈশ্বিক আর্থিক পরিষেবা সংস্থার মার্চের লেনদেনের তথ্য থেকে পাওয়া গেছে এমন পরিসংখ্যান তবে এ সময় অন্যান্য প্রধান মুদ্রার ব্যবহার বৃদ্ধি পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরটি গেলো গেল মাসে ইউরোপীয় এক একক মুদ্রা ইউরোর সঙ্গে জড়িত লেনদেনের পরিমাণ একুশ দশমিক নয় তিন শতাংশ ছিল যা মাসিক ভিত্তিতে এক দশমিক তিন দুই শতাংশীয় পয়েন্ট কম সুইপ্টে লেনদেনের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে মার্কিন ডলার ফেব্রুয়ারি থেকে দশমিক আট এক শতাংশীয় পয়েন্ট বেড়ে মার্চে পৌঁছেছে চার সাত দশমিক তিন সাত শতাংশে সুইপ্টের মাধ্যমে পরিচালিত লেনদেনে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ডের হিসা বেড়ে ছয় দশমিক পাঁচ সাত শতাংশ হয়েছে এছাড়া চীনাই ইউনের মাধ্যমে নিষ্পত্তি বেড়ে পৌঁছেছে চার দশমিক ছয় নয় শতাংশে দর্শক এই ছিল নিটল বিজনেস অ্যাওয়ার্ডের এখনকার আয়োজন ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর একটাই বিজনেস আওয়ারে এছাড়াও রাত নয়টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ